আলোচনার বিষয় রাজনীতির গতি কোন পথে। এবং এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট আফজাল হোসেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক, এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের বলা না বলা কথাতে। বিষয়বস্তু নিশ্চয়ই জেনে গেছেন, রাজনীতির গতি কোন পথে, এই গতি প্রকৃতি হয়তো অনেক রকমের বাঁক নেবে, অনেক পরিবর্তন হবে, অনেক উত্থান পতন হবে, অনেক শুভ ঘটনা ঘটবে, চাই না আমরা অশুভ কিছু ঘটুক, তারপরও নির্বাচনকে সামনে রেখে রাজনীতির গতি মনে হয় একটু পরিবর্তন হচ্ছে। আফজাল ভাই, আসলে কোন দিকে যাচ্ছে? প্রথমে আমি আসলে আজকে আপনাদের প্রতি ভালোবাসা এবং কথা রাখতে মূলত এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া, কারণ বাংলাদেশে আজকে আমাদের ক্রিকেট প্লেয়াররা দুর্দান্ত খেলছে, সবার চোখ কিন্তু পর্দায় ওই দিকটায়। তারপরও আমি মনে করি যে আজকে আপনি কথা বলছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাদের সরত্ব শেখ হাসিনা, তিনি বিদেশের মাটিতে অবস্থান করছেন, জাতিসংঘে সেখানে ভাষণ দিয়েছেন, দেশের কথা বলছেন এবং কয়েকটি পুরস্কারও তিনি পেয়েছেন। সুতরাং তার জন্মদিনের সাথে আজকের আমরা প্রত্যাশা করি যে আমাদের ক্রিকেট প্লেয়াররা সুন্দর একটা জয় আমাদের উপহার দেবে। তো আপনি যে কথা বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে, আসলে রাজনীতি তো রাজনীতির পথেই থাকে, সেখানে পথটা কিন্তু স্বাভাবিক যে পথে যাওয়ার কথা, আমরা রাজনীতিবিদরা কিন্তু পথটা অনেক সময় ঘোরানোর চেষ্টা করি, কিন্তু সব বিচারে কিন্তু শেষ পর্যন্ত ভরসা কিন্তু মানুষ, তারা কিন্তু পথটা সঠিকভাবে নির্দেশিত করেই, কারণ এই রাজনীতি তো এই পথে ছিল না। দেখেন আজকে গণতন্ত্রের কথাই তো বলবেন অথবা গণতন্ত্র নিয়েই অনেক আলোচনা হয়, এই গণতন্ত্র তো 250 বছর আগে সেই আমাদের দার্শনিকরা তখন থেকে কিন্তু সেই গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু একটা নির্ধারিত হয়েছে। তারপরে যদি মাঝখানেও ধরেন যে সেই গেটিসবার্গ অ্যাড্রেসে তখনও কিন্তু বলেছিল যে এই যে অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই যে গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের তো আবার একটা ভিন্ন একটা গল্প হঠাৎ করে তৈরি হয়েছে বাংলাদেশে। আমি একটু বলি কথাটা, হয়তো প্রিন্স ভাইয়ের গল্পটা তারও কিন্তু পরিচিত মনে হতে পারে, কারণ আপনি দেখবেন যে সেনা শাসক অথবা একজন জেনারেল তিনি বঙ্গভবনে ছুটে গেলেন, বঙ্গভবনে গিয়ে বললেন যে সংবিধানের মূল স্তম্ভগুলোকে বাতিল করে দিতে হবে, সংবিধানে স্থগিত করতে হবে, বাতিল করতে হবে, যাই হোক, কিন্তু তখনকার রাষ্ট্রপতি তিনি এটা মানছেন না। হঠাৎ একদিন রাত্রিবেলা রাষ্ট্রপতি ঘুমোচ্ছেন, হঠাৎ করে আবার হন্তদন্ত হয়ে সেদিনের সেরা শাসক চলে গেলেন, এবং তার বইয়ে তিনি উল্লেখ করেছেন যে বুটের পা দিয়ে তার বিছানার উপরে বুটটা রেখে তিনি এক হাতে পিস্তল আর এক হাতে ছড়ি ঘুরিয়ে বলছেন সাইন ইট, এবং তাকে বাধ্য হয়ে বলতে হয়েছিল এবং লিখতে হয়েছিল যে আমি অসুস্থতার কারণে আমি পদত্যাগ করলাম। রাষ্ট্রপতির নাম নিশ্চয়ই এতক্ষণ আপনি বুঝলেন, স্যাম সাহেব, এবং ওই কালো চশমা পরা মানুষটিও কিন্তু জেনারেল জিয়া। তখন থেকে গণতন্ত্রের গল্পটা কিন্তু একটা ভিন্ন দিকে চলো, ওই যে বলছিলেন যে গণতন্ত্র কোন পথে যাচ্ছে, ওই যে যাত্রাপথ গণতন্ত্রের, তখন কিন্তু সেই গণতন্ত্র বাঁকা বিভিন্নভাবে চলছে, কিন্তু সুখের বিষয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আজকে বাংলাদেশে একটা শান্তি উন্নয়ন গণতন্ত্রের ধারায় দেশটাকে এগিয়ে নিচ্ছেন। গণতন্ত্র মানে তো মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র মানে হলো মানুষের অধিকার, কিন্তু সেই অধিকারকে আমরা রক্ষা করতে পারছি? বিভিন্ন সময় যারা গণতন্ত্রের কথা বলে তারা তো মানুষের জীবন সংহার করছে। আপনি দেখেন যে গণতন্ত্র একটা নির্বাচনের একটা মৌলিক একটা বিষয়, একটা স্তম্ভ, কিন্তু সেই নির্বাচন করতে গিয়ে 231 জন মানুষকে জীবন দিতে হয়েছে, শত শত মানুষের মুখমণ্ডল পুড়ে গিয়েছে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। না, ভোটাধিকার প্রয়োগ করতে, ভোটাধিকার তো আসলে প্রয়োগ তো করতে পারছে না, কেন ভোটের প্রক্রিয়ার বাইরে গিয়ে অন্য একটি পন্থায় যখন মানে ক্ষমতায় যাওয়ার মানুষের আকাঙ্ক্ষা থাকে, রাজপথে যখন ফয়সালাটা হওয়ার চেষ্টা হয়, তখন কিন্তু সংকটটা তৈরি হয়, এবং তখন কিন্তু সরকারের পক্ষ থেকে এক ধরনের আগ্রহ তো ছিল সবাইকে সাথে নির্বাচন করার, কেন হলো না, সেই বিষয়গুলো তো আলোচনা হচ্ছে, কিন্তু আন্তরিকতার তো সরকারের পক্ষ থেকে, আমাদের নেত্রীর পক্ষ থেকে, যেহেতু আমি দলের আওয়ামী লীগের কর্মী একজন, আমি আমার দলের নেত্রীর সেদিনের যে প্রত্যাশা অথবা সেদিন তিনি যেভাবে বিরোধী দলকে মন্ত্রিত্বে আসনে দেয়া, তারপরে তার বাড়িতে ছুটে যাওয়া, আন্তরিকতার টেলিফোন করা থেকে শুরু করে যা যা করা দরকার সবই করেছেন, কিন্তু আজকে
আমি মনে করি যে এই যে গণতন্ত্রের বাঁকাপটটা, হ্যাঁ, এটা কিন্তু বিভিন্ন সময় শুরু হয়েছে। সুতরাং আমরা মনে করি যে আপনি একটা ঐতিহাসিক পটভূমি দিয়েছেন, নিশ্চয়ই তার বিপরীত বক্তব্য প্রিন্সিপাল দেবেন। আমি বলছি যে এখন নির্বাচন তো খুব কাছাকাছি, ডিসেম্বর শেষ দিকে হবে বলে কমিশন বলছে, নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এখন যে রাজনীতিটা হচ্ছে সেটা কোন দিকে যাচ্ছে বলতে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আমরা গত কয়েকদিন ধরে দুপক্ষের বড় দুটি দল বা জোটের পক্ষ থেকে যেসব বক্তব্য শুনছি এতে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে এবং বাকযুদ্ধ এখন মাঠের যুদ্ধে পরিণত হচ্ছে। শনিবার দিন দু দলের সমাবেশের কথা ছিল, শুনলাম যে একটি দল অনুমতি পেয়েছে, আরেকটি দল পায়নি, সেটা আবার নতুন তারিখে দিয়েছে। আমি বলছি যে নির্বাচনকে সামনে রেখে কি আমরা সহিংস রাজনীতির দিকে যাচ্ছি? না, আমি মোটেই বিশ্বাস করি না যে নির্বাচনে সহিংসতার পথ কোনো পথ না, এবং সেই সহিংস অবস্থা যাওয়ার কোনো লক্ষণ আমি দেখছি না। আমি মনে করি যে ভালো একটি সুন্দর অংশগ্রহণমূলক এবং নির্বাচন আমরা চাই, কারণ আমরা আমরা অতীতেও চেয়েছিলাম, 2014 সালে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম, তাই বলে বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম, আবার এবারও আমরা চাই। তবে আমরা মনে করি যে নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করা, কোনো দল অংশগ্রহণ না করা, এটা তাদের নিজস্ব ব্যাপার। তবে এই যে মাঠে মেঠো বক্তৃতায় অনেক ধরনের কথা হয়ে থাকে, কিন্তু আমাদের দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু এই একটু আগে আমরা দেখলাম ফুটেজে, সেখানে কিন্তু স্পষ্ট বলেছেন যে আমরা সহিংসতা চাই না, আমরা মাঠ দখলের রাজনীতি করি না, আমরা মনে করি যে মানুষ, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের অগ্রযাত্রা, আমরা দেশের মানুষের যে একটা সৌভাগ্যের স্বর্ণযাত্রায় নিয়ে যেতে পেরেছি, আমরা মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা পাল্টে দিতে পেরেছি, এটাই তো আমাদের পুঁজি। সুতরাং এটাকে ধারণ করেই কিন্তু আগামী নির্বাচনী বৈতরণী আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য, দেশের যে উন্নয়ন অগ্রগতি এটাকে ঠিক রাখার জন্য আমরা মানুষের কাছে আবার যাব। এবং সেই কারণেই তো আমাদের কর্মসূচিগুলোতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে। সুতরাং আমরা ওই জায়গাটা বিশ্বাস করি, আমরা কখনোই ভিন্ন পথে রাষ্ট্র ক্ষমতা দেখার স্বপ্ন দেখি না, কারণ আমাদের জন্ম এই রাস্তায়, এই রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। সুতরাং আমরা মনে করি যে আমরা কোনো আন্দোলন সংগ্রাম, কারো হুঙ্কার, এগুলো আমরা ভীত নই, আমরা মনে করি মানুষের ভালোবাসা নিয়েই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আগামী নির্বাচনী বৈতরণী পার হবেন এবং দেশের মানুষের ইচ্ছা তিনি আবার রাষ্ট্র পরিচালনায় আসবেন। প্রিন্স ভাই, তিনি তো খুবই আশাবাদী যে কোনো সহিংসতা বা মানে রাজনীতির মাঠে যেগুলো নিয়ে আমরা আতঙ্কিত থাকি তেমন কিছু ঘটবে না, সাধারণভাবে রাজনীতি হবে, মাঠের রাজনীতি হবে, যে যার কথা বলবে, জনগণ যাদেরকে বেছে নেবে। আপনি কি এতটা আশাবাদী? ধন্যবাদ আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আফজাল ভাই উপস্থিত আছেন তাকেও আমি স্বাগত জানাচ্ছি, দর্শক শ্রোতা যারা দেখছেন এই খেলার মধ্যেও তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি যে ক্রিকেট খেলা হচ্ছে বাংলাদেশ বনাম ভারত চ্যাম্পিয়ন মানে ফাইনাল খেলা, সেখানে বাংলাদেশ দলের দুর্দান্ত যে পারফরমেন্স এটাতে আমি অত্যন্ত সন্তুষ্ট এবং বাংলাদেশের মানুষও সন্তুষ্ট, আমি তাদের শুভকামনা করছি। তো আমি আশা করি তারা এই পারফরমেন্সের শেষ পর্যন্ত অব্যাহত রাখবে এবং বাংলাদেশের মানুষকে একটি জয় উপহার দিবে। তো আমরা তো আসলে আবেগের রাজনীতি করি, আবেগে অনেক কথাই বলি, এখানে অনেকের জন্মদিনে উপহারের কথা বলি, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে ক্রিকেটের যে খেলাটা, এই খেলাকে আমরা রাজনীতির মধ্যে নিয়ে আসি বা কারো ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসি, এটা কিন্তু সঠিক না। বাংলাদেশের মানুষের চাহিদা বা তাদের যে প্রত্যাশা অনুযায়ী তারা সেই খেলা জয় উপহার দিবে, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। তো যাই হোক, আপনি যে কথা বলছিলেন, এই পর্যায়ে একজন দর্শক আছে, লাইন কেটে যেত, আমি প্রশ্নটা নিয়ে এসে আপনার কাছে ফিরছি। কে বলছেন, কোথেকে আপনার প্রশ্নটি বা মন্তব্যটি করুন? আমার নাম নজরুল ইসলাম বাচ্চু, আমি মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমার প্রশ্ন হচ্ছে যে নাগরিককে বলা না বলা, আজকে যে আপনারা অনুষ্ঠান করতেছেন, কিন্তু যারা ঐক্য করেছে এই যে জ্ঞানী লোকরা, সরকার বিরোধী আন্দোলন, এটা বলছে কি? অর্থাৎ এটা তো সরকার বিরুদ্ধে যাবে কেন? তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার এই মানুষকে কি দিচ্ছে, তারা কি দিতে পারবে সামনে নির্বাচিত হয়ে, সেইগুলোকে জনগণকে মেসেজ দিতে হবে। তো সরকার বিরোধী আন্দোলন এই ঐক্য, তারা এটা মানুষের কাছে সরকার বিরোধী আন্দোলন, তার মানে সহিংস রাজনীতির রূপ কি তারা তৈরি করতেছে না সামনে? জি, ধন্যবাদ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে সাধারণ জনগণকে কি দিবে, এই বর্তমান সরকার কি দিয়েছে, এর বেটার কিছু দিতে পারবে কিনা, সেসব প্রতিশ্রুতি আপনারা আশা করছেন সময়ের মধ্যে রুট লেভেলে তারা নিয়ে যাবে, কিন্তু তারা সরকার বিরোধী আন্দোলন এই সরকারকে যিনি প্রশ্ন করেছেন সম্ভবত সরকার সমর্থক কেউ
একজন আছেন, ওনার আবেগে সেটা লাগতেই পারে বা আবেগের বশবর্তী হয়ে অনেক অনেক কথাই বলেছেন। তো আমি ওনার প্রশ্নের প্রতি সম্মান রেখেই বলি বা ওনার প্রতি সম্মান রেখেই বলছি যে আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলনের কথা বলছি, আমরা আন্দোলন করছিও, কোন প্রেক্ষাপটে করছি এটা বুঝতে হবে। আজকে রাজনীতি কোন পর্যায়ে, আজকে গণতন্ত্র কোথায়, আইনের শাসন কোথায়, মৌলিক অধিকার কোথায়, সব কিছু কিন্তু এক ব্যক্তির হাতে আজকে এগুলো বন্দী। আপনি আজকে এই যে আমাদের যে মানে সাবজেক্ট নির্ধারণ করেছেন যে রাজনীতির গতিপথ, আচ্ছা রাজনীতির গতিপথ তো রাজনীতি না শুধু, আমাদের সকল রাজনীতি, গণতন্ত্র, মানুষের জীবন জীবিকা সব কিছু আজকে অন্ধকার গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, কোথাও তো কিন্তু ভালো কিছু দেখা যাচ্ছে না। আমরা আন্দোলন করতে চাই না, এই যে নির্বাচনের অধিকারের জন্য আমরা মানে লড়াই করছি বা বক্তব্য রাখছি, গণতন্ত্রের জন্য কথা বলছি, এটা তো অধিকার আমার। এই অধিকারকে যখন এই বর্তমান সরকার এটা বন্দি করে রেখেছে তখনই কিন্তু আন্দোলনের প্রসঙ্গটা আসে। আমরা অবশ্যই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেছি, আপনাদের খেয়াল আছে গত বছর আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতির সামনে ভিশন 2030 উপস্থাপন করেছেন, সেখানে বিস্তারিতভাবে বলা আছে যে আমরা জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। বিএনপি যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে তাহলে আমরা কি কি করব, সব আমরা সেখানে লিপিবদ্ধ করেছি। আমরা যে বলছি না তা কিন্তু এক বছর আগে কিন্তু আমরা দিয়ে রেখেছি সেই বক্তব্য, নির্বাচনকে সামনে রেখে নিশ্চয়ই অবশ্যই আরো হয়তো আসবে। আর এখন যে ঐক্যটা হচ্ছে সেই ঐক্যটা হচ্ছে জনগণের ঐক্য হচ্ছে, জনগণের মধ্যে একটা ক্ষোভ, তারা যে ভোট দিতে পারে নাই, এই যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ভোটের অধিকারকে। ঐক্যটা কোথায়, আমরা তো নেতাদের ঐক্য দেখছি, ইতিমধ্যেই জনগণের ঐক্য হয়ে গেছে। আপনি একটু যদি চোখ কান খোলা রাখেন, একটু যদি বাজারে হেঁটে যান, গ্রামে যদি যান, তাহলে বুঝতে পারবেন মানুষের মনের মধ্যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ কীভাবে ঘটবে আগামী নির্বাচনে যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়। তাতেই বোঝা যায় জনগণের মধ্যে ঐক্য হয়েছে, এখন নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের প্রচেষ্টা চলছে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে রাজনীতির সহিংসতার দিকে যাচ্ছে কিনা নাকি শান্তি, শুনেন আমরা কখনো সহিংসতার পথে যেতে চাই না। আমরা যে কথাগুলো নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে, আপনি একটু খেয়াল করে দেখেন, যেদিন আমরা এই 27শে সেপ্টেম্বর ঢাকায় আমরা জনসভার কর্মসূচি ঘোষণা করলাম, সেদিন আমরা আমাদের দলের নেতৃবৃন্দ একটি বারের জন্য দখল অচল কিংবা দেখিয়ে দিব কিংবা রাজপথ দখলে রাখবে একটি বারের জন্য এই কথাগুলি উচ্চারণ করেনি। কিন্তু তার পরে পরে 14 দলের মিটিং থেকে 14 দলের সমন্বয়ক তিনি যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে যে কথাগুলো বললেন যে দখল তারাই রাজ ঢাকা দখলে রাখবে এবং পাড়ায় মহল্লায় পাহারা বসাবে, আরেক নেতা বললেন যে বের হলে পায়ের ঠেং ভেঙে দেওয়া হবে, এই যে আজকেও কিছুক্ষণ আগে ওবায়দুল কাদের সাহেব বললেন যারা ঢাকা দখল করতে চায় তাদেরকে তিনি অচল করে দিবেন। ঢাকা দখলের কথা তো আমরা বলি নাই, আমরা একটা নিরীহ কর্মসূচি দিয়েছি জনসভা করার, সেই জনসভাকে বানচাল করার জন্য অহেতুক তারা উত্তেজনার সৃষ্টি করে তারাই রাজনীতিতে একটা মানে রাজনীতিকে খারাপের দিকে নিয়ে যেতে চায়। আমরা যদি চাইতাম তাহলে আমরা বলতাম না আমাদের 27 তারিখে দিতে হবে, আমরা কিন্তু চাইনি, আমরা বলেছি ঠিক আছে। আমরা পুলিশের পরামর্শে আমি আপনাকে আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, 27 তারিখে যখন আমরা নিয়ে গেলাম কর্মসূচি পুলিশের কাছে অনুমতির জন্য, তারা আমাদেরকে বললো সেটা হলো অফিস ডে, আপনারা ছুটির দিন করেন শনিবার, তাদের পরামর্শে আমরা শনিবার অর্থাৎ 29 তারিখে নিয়ে গেলাম। 29 তারিখে আমরা কর্মসূচি ঘোষণা করতেই করতে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে 14 দলের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি, আওয়ামী লীগ তো বলছে যে 29 তারিখে কর্মসূচি এক মাস আগে, সঠিক না এটা সঠিক না সেটা আপনারা, তাহলে তাহলে কেন পুলিশ আমাদেরকে বললো যে 29 তারিখে আপনারা দেন, 29 তারিখে তো অনুমতি দিল না, এখন আবার বলা হচ্ছে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে আপনারা 30 তারিখে নিয়ে আসেন আমরা দিব। তার এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে আরেকটি কথা প্রস্তাব দেওয়া হয়েছিল যে 29 তারিখে আপনারা হলের মধ্যে করেন, ঘরের মধ্যে করেন। এটা কোন ধরনের রাজনীতি, নির্বাচনের আছে আর 3 মাস, আপনারা বলছেন রাজনীতিকে জনগণের মধ্যে নিয়ে যেতে দেবেন না, ঘরের মধ্যে সে আবদ্ধ রাখবেন, এই কর্তৃত্ববাদী শাসন আর কতদিন চলবে। এখানে আমাদের অ্যাডভোকেট আফজাল সাহেব উনি কিছু কথা বলেছেন, ওনার সাথে ওনাকে বিনয়ের সাথেই আমি বলি যে উনি একটি গল্পের কথা শুনিয়েছেন। বোকায় প্রশ্নটা নিয়ে আসি, আপনি আফজাল ভাইয়ের পয়েন্টে উত্তর দিন। বোকায় নিশ্চয়ই খুব মজার প্রশ্ন করবেন। বোকায় কি প্রশ্ন? বোকায় কি মানে অবাক হয়ে গেছে না, হতে পারে বোকায় হয়তো খুব মনোযোগ দিয়ে প্রিন্স ভাইয়ের কথা শুনছে, শেষ করেন আপনি, ধন্যবাদ। তো বোকায় প্রশ্ন নিশ্চয়ই সম্ভব, উত্তরও দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো যে কথাটি বলছিলাম যে আজকে
এই যে আপনি ধরেন আমাদের যে পরিস্থিতি, আফজাল ভাই যে কথাটা বলছিলেন আজকে ওখানে বিচারপতি সায়েম সাহেব কি বলেছেন আমি বইটি কিন্তু পড়িনি, আমি না পড়ে এ ব্যাপারে মন্তব্য করতে চাই না, তবে এ কথা সবাই জানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসেছে, আইনের শাসন ফিরে এসেছে, জনগণের মৌলিক অধিকার বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছে, এবং আজকে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নামে রাজনীতি করছে এইটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের বহিঃপ্রকাশ। আর কিন্তু আপনারা জানেন যে সেই 74 সালে যখন একদলীয় বাকশাল কায়েম করা হলো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, তখন কিন্তু আওয়ামী লীগ সেই বাকশালে বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই কিন্তু আওয়ামী লীগ আজকে গণতন্ত্রের কথা বলছে এবং রাজনীতিতে আসছে এবং আওয়ামী লীগের নামে রাজনীতি করতে পারছে। এটা আমি ওনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা তাহলে ওই পেছনে নাকি বর্তমান রাজনীতিতে, আমি তো পিছনে যেতে চাই না, এখানে যেহেতু আমাকে আফজাল সাহেব বললেন এই জন্য আমি কথা প্রসঙ্গে বললাম। আজকে আজকে আমি আজকে আমি একটু কথা বলি, আমি শেষ করি তারপর আপনি কথা বলেন। হ্যাঁ, তা আজকে এই যে বাংলাদেশের যে রাজনীতি আজকে কোন পর্যায়ে, এই যে আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত এবং তাদের চাপে দেশত্যাগকৃত এবং পদত্যাগকৃত প্রধান বিচারপতি বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তিনি একটি বই লিখেছেন, সেই বইয়ে তো ভাই তিনি উল্লঙ্ঘন করে দিয়েছেন বর্তমান দেশের আইনের শাসন, গণতন্ত্র কোথায় আছে, সত্য কোথায় আছে? আজকে আজকে আওয়ামী লীগ বা সরকার তো এটাকে খণ্ডন করতে পারছে না, আজকে এই তার যে বইয়ে যেসব কথা লেখা আছে সেই ঘটনার সাথে, বইয়ের বর্ণনার সাথে সেই সময়কার ঘটনা কিন্তু মিলে যাচ্ছে, আওয়ামী লীগ কিন্তু এটাকে খণ্ডন করতে পারছে না, এ পর্যন্ত খণ্ডন করে তারা কোনো বক্তব্য দিতে পারে নাই, তাহলে ধরেই নিব আমরা যে তার বক্তব্যটা সঠিক, সঠিক যদি নাও হয়ে থাকে আমরা কিছু কিছু প্রতিক্রিয়া পেয়েছি সরকারের পক্ষ থেকে, না কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই বক্তব্যটা আসে নাই। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, আমি বলছি যে দেশে যে আজকে এক ব্যক্তির শাসন, এক নায়কতন্ত্র, কর্তৃত্ববাদী শাসন চলছে, এটা কিন্তু ওনার বইয়ে এটি স্পষ্ট আছে, স্পষ্ট করে লেখা আছে। আজকে বলা হচ্ছে ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তাহলে কেন ওনাকে বিচারপতি পদে রাখা হলো, পরবর্তীতে প্রধান বিচারপতি কেন করা হলো, কেন তাকে প্রধান বিচারপতির অতগুলো সময় তাকে কাজ করতে দেওয়া হলো, যদি দুর্নীতির অভিযোগ থেকেই থাকে তাহলে কেন তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে যেতে দেওয়া হলো, কারণ আমরা তো ভাই বিদেশে যাওয়ার সময় আমাদের নেতারা দেখেছি যে অনেকে এয়ারপোর্ট পার হতে পারে না, পাসপোর্ট আটকে দেওয়া হয়, তাদেরকে আবার কোর্টের অনুমতি নিয়ে তারপর বিদেশে যেতে হয়, ওনার ক্ষেত্রে তো দেখলাম সরকারের প্রোটোকল নিয়ে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় তাকে টিকিট দেওয়া হয়েছে, তাকে টাকা দেওয়া হয়েছে, উনি তার বইয়ে লিখেছেন সেভাবে উনি চলে গেছেন। আমরা আবার বোকাইয়ের কাছে ফিরে যাই, বোকাই তখন আসলে বাকরুদ্ধ হয়ে গেছিল, খেলা দেখছিল এবং উইকেট পড়ে যাওয়াতে খুব শক্ত হয়েছিল, এখন নিশ্চয়ই বোকার উইকেট সেই প্রশ্নটা করবেন যেটি মাথায় ছিল তখন। বাসনকে সামনে রেখে রাজনীতিবিদদের গতি বেশি নাকি মোস্তাফিজের বলে? আফজাল ভাই, রাজনীতিবিদদের গতি বেশি না আমাদের ক্রিকেটারদের? না, সবকিছুই তো দেশে আমি মনে করি যে রাজনীতির মাধ্যমেই সবকিছু চলে, এবং আজকে বাংলাদেশে যে ক্রিকেট ক্ষেত্রে অথবা আমাদের ক্রীড়া জগতে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এটাও তো একটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমেই হয়, ধারাবাহিকভাবেই হয়, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অথবা আমাদের সরকারটি যখন ক্ষমতায় আসে তখন এই ক্রীড়া ক্ষেত্রে যে ধরনের তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়, তাদেরকে উৎসাহ যোগানো হয়, অতীতে কিন্তু এইভাবে হয়নি। তবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে খেলা নিয়ে আমি রাজনীতি করতে চাই না, তবে রাজনীতির গতিটা যতই বৃদ্ধি পায় বলের গতিটাও কিন্তু বৃদ্ধি হয়। এই যে বক্তব্যের মধ্যে যে ধরনের উত্তেজনা, উস্কানি বা অভিযোগ যাই বলো না কেন, সেটি কি কোনো প্রভাব ফেলে মাঠের রাজনীতিতে? আমি মনে করি যে আজকে বক্তব্য বিবৃতি দিয়ে মাঠকে একটা উত্তপ্ত করার চেষ্টা করা হয়, এবং বাংলাদেশে এক ধরনের একটা পরিস্থিতি সবসময় আমরা লক্ষ্য করি, এবং যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন কিন্তু নির্বাচনের আগে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায়, হ্যাঁ, যাতে মনে হয় যেন নির্বাচনের আগেই তারা বিজয়ী হয়ে গিয়েছে, এবং সেইটির কারণে নির্বাচন প্রভাবিত হয়, এবং অতীতে বিভিন্ন সময় এর প্রতিক্রিয়া আমরা দেখেছি, এবং সেই কারণে আমি বলি যে এবারও কিন্তু একটা উইন উইন সিচুয়েশন যদি আগে মাঠের ময়দানে তৈরি করা যায় তাহলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়া যাবে, সেই আশা নিয়ে বিএনপি এক ধরনের উন্মাদনা সৃষ্টি করতে চায়, এটা কিন্তু আছে। কিন্তু আমি মনে করি যে সবকিছুর তো জনগণ তো ডিসাইড করবে, তবে আজকে আমাদের এই যে প্রিন্স ভাই যেটা বললেন যে সবকিছু ইনি অন্ধকার দেখতে পাচ্ছেন, সামনে কোনো কিছুই আলো নাই, এবং এই বাংলাদেশে আমাদের সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বাংলাদেশটা একটা সম্ভাবনার উজ্জ্বল জায়গায় নিয়ে গিয়েছেন, সারা পৃথিবী
পৃথিবীর মানুষ বাংলাদেশ সম্পর্কে এখন এটাকে একটা আলোক উজ্জ্বল ভবিষ্যতের দিকে বাংলাদেশ যাচ্ছে, সেই আলো সারা পৃথিবী টের পাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, মধ্যম আয়ের দেশে যাওয়া, এই যে বিবিএস এর যে রিপোর্ট, আয় বাড়া এবং অন্যান্য অর্থনৈতিক সূচক নিয়ে কিন্তু ডিবেট নাই। ডিবেটগুলো হয় সাধারণত এই গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, বিরোধী দলের অধিকার, এইগুলো নিয়ে আসলে বিতর্কগুলো হয়। আর একটা কথা, যে রাজনৈতিক দলবিধি ওনারা নাকি বহুদলীয় গণতন্ত্র, জিয়াউর রহমান বন্দুকের নলে সায়েম সাহেবকে আমি যেটা শুরুতেই বলছিলাম ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে উনি একাধারে রাষ্ট্রপতি হলেন এবং তারপরে উনি সেনা প্রধানও ছিলেন, এবং তারপরে বাংলাদেশের যে হানা ভোটের উৎসব হলো এবং বাংলাদেশের যে ভোট ব্যবস্থাকে সম্পূর্ণ পর্যবেক্ষণ, বহুদলীয় গণতন্ত্রের নামে আবার বলা হয় যে আওয়ামী লীগকে দলবিধির যে আওতায়, যে তখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর একটা ওই যে বিশেষ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল এবং তখন যেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন নিতে হয়েছে সেটা কিন্তু জিয়াউর রহমান, তখন কিন্তু সেনা শাসক, জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্রপতি হয় নাই, এবং এটা কিন্তু সায়েম সাহেবের সময়। প্লিজ, আমি আমি শেষ করি, যেহেতু ডিবেটটা ওইখানে আছে, এটা কিন্তু জিয়াউর রহমান তখন কিন্তু উনি রাষ্ট্রপতি হন নাই। তাহলে ধরে নিতে হবে যে এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে সায়েম সাহেবের ক্ষমতা আরোহণ থেকে শুরু করে পরবর্তী সময় এই যে ধারাবাহিকতা, তাহলে তারা যদি মনে করে যে আওয়ামী লীগকে তারা আজকে দলবিধির আওতায় তারা রেজিস্ট্রেশন দিয়েছে অথবা দল করার সুযোগ করে দিয়েছে, তাহলে ধরে নিতে হবে জিয়াউর রহমান ওই টোটাল প্রক্রিয়ার সাথে হত্যাকাণ্ড থেকে শুরু করে বিএনপি এবং দলটি অন্য দলগুলোর রেজিস্ট্রেশন দিয়েছে অন্যরা। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন নাগরিকের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান বলা না বলা। আজ আমরা আলোচনা করছি রাজনীতির গতি কোন দিকে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে। আমাদের আজকের দুজন অতিথি অ্যাডভোকেট আফজাল হোসেন এবং জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে, আমরা যদি সেই ইতিহাস এবং পঁচাত্তরের আগের স্বাধীনতার কাছের সেগুলোতে যাই তাহলে আলোচনা শেষ হবে না, আমরা আজকের বিষয় থেকে হয়তো অনেক বেশি সরে যাব। তো আমরা যদি আবার আজকের বিষয়ে ফেরত আসি, প্রিন্স ভাই, যে উত্তেজনা বা শান্তিপূর্ণ অবস্থান বা উস্কানি, এই যে যেটা আফজাল ভাই বলছিলেন, মুখে তো কত কথাই বলে, তো সেগুলোকে তো মানে ইগনোরও করা যায়। শুনে আমরা ইগনোর করতে চাই, আমরা মানুষের তাদের মুখের কথায় আমরা এটা করতে চাই, কিন্তু তারা কী করেছে অতীতের যে ইতিহাসগুলো দেখেন, আমাদের এই আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি, দুঃশাসন, বিভিন্ন অগণতান্ত্রিক কার্যকলাপ, তারপরে গণবিরোধী কার্যকলাপ, যেসব নির্বাচনী ওয়াদা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছিল, সেগুলির বিরুদ্ধে আমরা কিন্তু যখন আন্দোলন করছিলাম, হরতাল করেছিলাম, বিক্ষোভ করেছিলাম এই গত 10 বছরের বিভিন্ন সময়, এই সময় তারা কী করেছে, আমাদের সেই গণতান্ত্রিক যে অধিকার সেটা কিন্তু তারা আমাদেরকে প্রয়োগ করতে দেয়নি, আমাদেরকে বাস্তবায়ন করতে দেয়নি। তারাও সেদিন দেখেছি রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে চেয়ার নিয়ে বসে, পাহারা বসিয়ে নেতাকর্মীদেরকে একটা পুলিশের সহযোগিতায় একটা দমন নিপীড়নের মধ্যে তারা সেভাবে, আমরা আন্দোলনের সময় আবার সহিংসতাও দেখেছি। হ্যাঁ, না সহিংসতা, শুনেন, সেই সহিংসতার কথা যদি বলেন অনেক ইতিহাস আছে, আমি সেগুলো নিয়ে আসতে পারবো, আমি সেগুলো বিষয় যেতে চাই না। আমি একটা ভালো কিছু চাই, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একটা রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি বাংলাদেশে ভালো কিছু দেখতে চাই। আমি যে বলেছি যে দেশ আজকে অন্ধকারের দিকে যাচ্ছে, সেই অন্ধকার থেকে আলোর দিকে দেশকে নিয়ে আসতে চাই, সেই জন্য আমি বলেছি। অন্ধকারটাকে একটু ব্যাখ্যা করবেন, অন্ধকার আজকে দেখেন, আজকে অন্ধকার কি মানুষের সবচেয়ে বড় কথা হলো, আপনি আগেই বলেছেন যে রাজনীতি নিয়ে কিন্তু মানুষ বেশি সচেতন, মানুষের সেই রাজনৈতিক অধিকার যদি না থাকে, এই যে আমি একটা সমাবেশ করতে যাব, সেই সমাবেশ আমি করতে পারছি না। আচ্ছা আমি কথা বলি, গত 10 বছরে আমাদের প্রায় 22,000 22 লক্ষ নেতাকর্মীর নামে মামলা হচ্ছে, ওইটা বাদ দেন, গত এই 25 দিনে অনেকগুলোই বোধ হয় আমি ওই যে টানা, আমি বলি আপনাকে, না না সেটা না, আমি আপনাকে বই দিব, আমি পরে আমি বই পাঠিয়ে দিব কার নামে কি মামলা হয়েছে, এটা আমি দিতে পারবো আপনাকে, আমরা সেই বই তৈরি করছি। তো এই গত 25 দিনে বাংলাদেশে কি হয়েছে আপনি বলেন, যদি কোনো সহিংসতা হয়ে থাকতো, আমাদের পক্ষ থেকে যদি উস্কানি থাকতো, আপনারা মিডিয়াতে দেখাইতেন না, সাম্প্রতিক হয়েছে এগুলোতে হয়নি, হয়নি গত 25 দিনের কথা বলছি, কিন্তু আগের ঘটনার মামলায় নাকি ধরা হয়। গত 25 দিনে আমাদের দলের 3.5 লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, একদম তালিকা আছে, নাম নামধাম সহ তালিকা আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি আপনাকে শুধু একটা ছোট কাগজে, না না এটার মধ্যে ছোট না, এটার মধ্যে ইয়ে করে আমি পরে দিব, সামারিটা দিব, গত 25 দিনে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 4,031টা মামলা হয়েছে, এজাহার নমীয় মামলা এবং অজ্ঞাত মিলে হয়েছে আপনার 3.5 লক্ষ। হ্যাঁ, আর মোট গ্রেপ্তারের সংখ্যা প্রায় 4,290 জন। অভিযোগগুলো কি? অভিযোগ হলো সরকারের কাজে বাধা দেওয়া, সহিংসতা সৃষ্টি করা, পুলিশের গাড়িতে আক্রমণ করা,
তারপরে পুলিশকে আক্রমণ করা, সব কিন্তু এরকম সেগুলোকে আগের ঘটনা না 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 এই ২৫ দিনে। যেমন আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকায় হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা, আমার ময়মনসিংহে এক, সেখানে পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আমরা প্রশাসনের অনুমতি নিয়েই করেছি। ভালোভাবে পুলিশ আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেভাবেই কিন্তু প্রোগ্রামটা করেছি। পুলিশের লোকজন সামনে দাঁড়ানো ছিল, তাদের সামনেই প্রোগ্রাম শেষ করে আমরা এসেছি। ওরা বলছে মাইক ব্যবহার করতে পারবেন না, সাউন্ড বক্স ব্যবহার করেন, সেটাও করেছি আমরা। কিন্তু আমরা যখন বাসায় ফিরতে ফিরতে রাতে আমরা শুনলাম আমাদের নতুন মামলা রেডি হচ্ছে, সেই মামলায় আমাদের দলের প্রায় ৩৫ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, একটা অসত্য অভিযোগে যে প্রোগ্রাম শেষে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করা হয়েছে, এরকম। আরেকটি ধোবাউড়ায় যে মামলা, সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী পালন তো করতে দেয় নাই, বরং লেখা হয়েছে কোনো একটা ব্রিজের কোনায় মানে নেতাকর্মীরা দাও বললম লাঠি নিয়ে সংগঠিত হয়ে পুলিশের গাড়ি আসা মাত্র সেটা আক্রমণ করে সেটা ভেঙে দিয়েছে। এই হলো আপনার, আমার নির্বাচনী এলাকার কথা বললাম। এই যে মামলাগুলো করেছে, আপনি অভিযোগ হলে তো সেগুলো আদালতে প্রমাণিত হবে। আমি বলছি তা আমি আসি, তারপরে এই তো গেলই, তারপরে এমনকি ঢাকায় আমাদের যেসব নেতাকর্মী গত ৩-৫ বছর আগে মৃত্যুবরণ করেছে তাদের নামেও কিন্তু এই ২৫ দিনের মামলা হয়েছে। আমি একজন মানুষের নামে, হ্যাঁ মৃত মানুষের নামে, একজনের কথা বলি, আলী আসগর মাতবর, আমাদের কাফরুল থানা বিএনপির সভাপতি ছিলেন, ২০১৬ সালে ইন্তেকাল করেছেন তিনি, সেই তার নামে গত এই যে ৫ দিন আগে আপনার ৩টা মামলা হয়েছে। মানে নতুন মামলা না, নতুন মামলা। আরেকজন আজিজুল্লাহ আমাদের এই লালবাগ থানার নেতা ছিলেন, তিনি মারা গেছেন ৬ বছর আগে, তার নামে মামলা হয়েছে। মিন্টু দাস মারা গেছে ২০০৭ সালে, তার নামে গত ৫-৭ দিন আগে তার নামে মামলা হয়েছে। এই তথ্যগুলো পুলিশকে জানিয়েছেন? অবশ্যই পুলিশ তো জানিয়েছি, যখন ওই মামলায় অন্যান্য আসামিরা জামিন নিতে গিয়েছে কোর্টের মানে নজরে আমরা এগুলো এনেছি। ওনারা তো হতবাক, তো এসে তো আমরা না, আপনি তো পত্রপত্রিকায় এসেছে, আপনারা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এটা প্রকাশ করেছেন। তো এই যে কাহিনী বা এই যে ঘটনাগুলি ঘটছে, এটাকে আপনি কোন শাসন বলবেন? দুঃশাসন, কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন? বিরোধী দলকে দমন করার জন্য এই পুলিশকে ব্যবহার করে পুলিশকে বাধ্য করা হচ্ছে মামলাগুলি দেওয়ার জন্য। আমরা তো শুনি, আমাদেরকে অনেকে বলে যে আমরা কি তালিকা দিয়েছি নাকি, রাজনৈতিকভাবে তালিকা আসছে, সেই তালিকায় আমরা দিতে বাধ্য হচ্ছি। এই যে পরিস্থিতি আজকে, আমি শেষ করি, আমি এক লাইনে কথাটা আমি বলতে চাই যে এইটাকে দেশ শাসন বলা চলে না, এটাকে রাজনীতি বলা চলে না, এটা একটা অপরাজনীতি চলছে, এবং সেই কারণে আমি বলছি অন্ধকারের দিকে দেশ যাচ্ছে। এখান থেকে দেশকে ফিরিয়ে আনতে হলে বা আমাদের জনগণকে স্বস্তি দিতে হলে তাদের বেটারমেন্টের জন্য আমাদের অবশ্যই মানে সেন্সেবল পলিটিক্স করতে হবে, আলোচনায় বসতে হবে। আলোচনায় বসে এই যে নির্বাচনের যে অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, মানুষের কথা বলার যে অধিকার, মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনতে হলে আমাদের সকলকে আলোচনার টেবিলে বসে একটা জায়গায় আসতে হবে, তাহলেই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর না হলে আমি বিরোধী দলকে কথা বলতে দেবো না, তাদের নামে অসত্য মামলা দায়ের করব, হবে না। এই যে আমাদের দলের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল ৬.৫ মামলা দেওয়া হয়েছে, তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো, এটা তো তার নামে তো ওয়ারেন্ট ছিল না, কিভাবে আপনার এই মামলাটা দেওয়া হয়েছে? এরকম অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এগুলির নাম রাজনীতি না। আমি সরকারকে বলবো, আওয়ামী লীগকে বলবো, সেন্সের দিকে আসলে কিভাবে কথা বলবো। ধন্যবাদ প্রিন্স ভাই। এই যে উদাহরণগুলি তিনি দিলেন একদম সুনির্দিষ্টভাবে, এরকমটা কেন হয় বা এরকমটা হলে পরে নিশ্চয়ই সেটা সরকারেরই বদনাম হয়, যেহেতু প্রশাসন আপনার। আমি যখন তালিকাটা এখানে পড়ছিলেন, আমি একটু ওইদিকে তাকালাম, হঠাৎ করে চোখে একটা নাম দেখলাম কাগজের নিচে, তাদের মানে যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীর নাম, ঠিক আছে, হ্যাঁ এখানে নিচে আছে। আমি দেখাচ্ছি, না না প্লিজ, আমি আমার শেষ করি, যে দেখাচ্ছি কাগজ, তারা যখন ওই মানে ভারতের যখন বিজেপির প্রধান তার টেলিফোন ভাষণ, কিন্তু আমি মনে করি যে আপনি কথা বলছেন আমার সামনে, হ্যাঁ আমি মনে করি যে তারা সৌদি আরবে যখন গ্লাভ চেঞ্জ করে সেটা নিয়ে একটা জালিয়াতির আশ্রয় নেয়, হ্যাঁ, এবং তারা বিভিন্ন সময়ে এই যে জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশের রাজনীতি ঘোলা করার চেষ্টা করে, খড়কুটো ধরে বাঁচতে চায় তারা। এবং আমি মনে করি যে মানে বিএনপি এই অভিযোগগুলো সত্য না বলছে না, এই কোনো অভিযোগই সত্য না, এবং বিএনপি একটা অপরাধ প্রবণ রাজনৈতিক দল, তারা সবসময় অপরাধের সাথে জড়িত থাকে। সেই আগের কথা আমি বলতে চাই না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে মাঝখানে এই যে
আইনের শাসনের কথা বলে, একুশে আগস্টবাদ গ্রেট হামলা তৈরি করে তখন সেই জজমিয়া নাটক সাজিয়ে যে মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল তাও তো সেই সত্য আজকে উন্মোচিত হচ্ছে, সেই মামলার রায় হবে বাংলাদেশে। আজকে যে দলের প্রধান তিনি এতিমের টাকা চুরি করার অপরাধে আজকে জেলে আছেন, সেই দলে যারা বিভিন্ন সময় এসব হত্যাযজ্ঞ খুন খারাপের সাথে জড়িত ছিল মামলা তো হবেই, কোনো কিছু তামাদি হয়ে যায় না, অপরাধ করলে কি তামাদি হয়ে যাবে? আজকে দেশে বিরোধী দল অথবা যারা ক্ষমতাবান তারা কি ক্ষমতার জন্য তারা কি সম্পৃক্ত সুপ থেকে মাপ পেয়ে যাবে? তা হয় না। আমি মনে করি দেশে আইনের শাসন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এই দেশেই তো বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে, একাত্তরের সেই যুদ্ধাপরাধী খুনিদের বিচার বাংলাদেশে কেউ করতে সাহস পায় নাই অথবা করে নাই, তাদেরকে পতাকা দিয়েছে তারা, কিন্তু আমার সরকার জনগণের রায় অনুযায়ী, ওরা বলছে জনগণের রায় আমরা বাস্তবায়ন করি নাই, আমরা বাস্তবায়ন করেছি, জনগণের রায় অনুযায়ী আমরা সেই যুদ্ধাপরাধীদের বিচার সমাপ্ত করেছি। আজকে এই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ সকল সময় কিন্তু নির্বাচনী অঙ্গীকার পূরণ করে, এবং বাংলাদেশে যে এই যে জনগণের যে ঐক্যের কথা আজকে বলা হচ্ছে, এই ঐক্য আমি মনে করি যে এগুলো তাসের ঘর, এই ঐক্য যে কোনো সময় ভেঙে যাবে, কারণ যাদের জনবিচ্ছিন্ন, যারা মানুষের কাছে ভোট চাই চাওয়ার অধিকার যারা রাখে না অথবা ভোটের রাজনীতি করতে যারা কমফর্ট ফিল করে না, তাদের সাথে ঐক্য করে বিএনপি আমি মনে করি তারা নিজেদের দৈলত্য প্রমাণ করেছে, এবং এই ঐক্যের মাধ্যমে জনগণ কিছুই প্রত্যাশা পাবে না, কারণ বাংলাদেশে যদি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হয় তার তো মানে খাস তারাই দেবেন না। আমি মনে করি যে এটা একটা সাম্প্রদায়িক ঐক্য, যে সাম্প্রদায়িক ঐক্য বাংলাদেশে জঙ্গিবাদের সৃষ্টি করেছে, যে সাম্প্রদায়িক ঐক্য দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছে, সেই সাম্প্রদায়িক ঐক্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের রক্ত ভেজা মানুষ এই মাটিতে নিশ্চয়ই সেটি যদি জনগণ পছন্দ না করে কিছু দিতে পারবে না। আর আমাদের 14 দলের সমন্বয়, আমাদের নাসিম ভাই যে কথা বলেছেন, একটা ফোন নিয়ে আসি আপনার ভাই, একটা ফোন নিয়ে আসি আপনার ভাই, জি কে বলছেন কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি মনজুর বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি প্লিজ। আমার প্রশ্ন হলো ওই যে আমেরিকার অ্যাডভোকেট সাহেবের কাছে, জি, এবং প্রিন্স সাহেবের কাছে, আপনার কাছে, যে আমরা সাধারণ মানুষ এই রাজনৈতিক দলের ধরনের সংঘাত হানাহানিতে খুবই আতঙ্কিত, আমরা কি সাধারণ নাগরিকরা আমাদের যে ভোটাধিকার, ভোটের অধিকারটাকে আমরা ভোক্তাপক্ষে প্রয়োগ করতে পারবো, ভোটাধিকার দিতে পারবো? বিভিন্ন মিউনিসিপাল কর্পোরেশনে তো দেখছি ব্যালট পেপার থাকে না, ব্যালট পেপার শর্ট হয়ে যায়, জনগণ ভোট দিতে পারে না। আমরা শুধু ভোটাধিকারটা চাই, ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবো কি সেটা জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কি বিরতির পরে সেই প্রশ্নগুলোর উত্তর নেব? আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, প্রশ্নবোধ আপনার দুজনের উদ্দেশ্যে করেছে, সেগুলো উত্তর নেব। আরেকটা বিরতি, ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন, ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো আশা করছি। নাগরিকের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান বলা না বলা দেখছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট আফজাল হোসেন এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বোকায় আছেন, আপনারা আছেন। একটা প্রশ্ন ছিল চট্টগ্রাম থেকে, বোকায় নিশ্চয়ই একটা প্রশ্ন আছে আমরা শুনবো, তবে বোকায় আজকে খেলা এবং রাজনীতি দুটো নিয়েই ব্যস্ত, খেলার মাঠ রাজনীতির মাঠ কোনোটাই তার দৃষ্টি থেকে বাইরে যাচ্ছে না, নিশ্চয়ই তার কাছে আমরা প্রশ্ন শুনবো। আজল ভাই যে প্রশ্নটি করছিলেন বিরতির আগে চট্টগ্রাম থেকে, সেটি হচ্ছে যে মানুষ আতঙ্কে এবং ভোটটি দিতে পারবেন কিনা সেই নিশ্চয়তা চান না? অবশ্যই ভোট যখন আসে মানুষ একটু আতঙ্কিত হয়, কারণ আজকে যখন সংখ্যালঘু সম্প্রদায় তারা একটা সমাবেশ করেছিল এবং সেখান থেকে তাদের বক্তব্যগুলো আমি শুনছিলাম, তাদের সত্যি তো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের 2001 সালে নির্বাচনের পরে যে হত্যাযজ্ঞ, ধর্ষণ, রাহাজানি যেটা হলো বাংলাদেশে, হ্যাঁ, এই যে এটা তো তাদের মনোজগৎ থেকে তারা মুছে দিতে পারে না, এবং তারা এই কারণে ভোট দেখলে আতঙ্কিত হয়, কারণ আবার 2014 সালে যে পরিস্থিতি তারা তৈরি করলো এবং সেই সময় বাংলাদেশে যে একটা হত্যাযজ্ঞ, সাধারণ মানুষকে যাদের সাথে রাজনীতির মিনিমাম কোনো সংস্রব নাই, সেই শিশু, স্কুলের ছাত্রী অথবা একজন সরকারি কর্মকর্তা অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তাদেরকে যেভাবে একটা নারকীয় হত্যাযজ্ঞের মধ্যে দেশটাকে নিয়ে গেল, সেই পরিস্থিতি যখন মানুষ আবার চিন্তা করে তখন মানুষ আতঙ্কিত হবেই। তবে আমি মনে করি ইতিমধ্যে গত নির্বাচনের পরে যে নির্বাচন হয়তো বিএনপি অংশগ্রহণ করে নাই, বাংলাদেশের রাজনীতি তো দুইটি ধারা, একটি ধারা মুক্তিযুদ্ধের পক্ষের ধারা, যে ধারা মানুষের মৌলিক অধিকার, একটা মানবিক উন্নত সমাজ ব্যবস্থার জন্য একটা যে ধারা, সেই ধারা নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আরেকটি ধারা এটা হলো যে পাকিস্তানি ধারা, সেই ধারা নেতৃত্ব দেয় কে? সেই ধারা নেতৃত্ব দেয় বিএনপি জামাত এবং তাদের মুখপাত্র বেগম খালেদা জিয়া। এখন তো আবার জাতীয় ঐক্যের নতুন
ধারা দিচ্ছে। আমি সেই কথাই বলি, ওই জাতীয় ঐক্য যারা, ওরা তো একটা মানে তারা তো যখন যেদিকে সুযোগ পায় সেদিকে তারা ছাতা ধরে, এবং এটা হলো আমি মনে করি যে সাম্প্রদায়িক শক্তিকে আবার শক্তিশালী করে ক্ষমতা দখল করার জন্য তারা একটা আবার সে একাত্তরের ঘাতক যুদ্ধাবলী তাদের হাতে কীভাবে জাতীয় পতাকা দেওয়া যায়, তা কলঙ্কিত করা যায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, সেই জায়গায় দেশটাকে আবার নিয়ে যাওয়ার জন্য সর্বগ্রাসী একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি একটা আমরা বাংলাদেশে বর্তমানের যে প্রজন্ম অথবা যে মানুষের মনোজগৎ খুলে গিয়েছে, মানুষের চোখ খুলে গিয়েছে, নতুন প্রজন্মের সামনে এখন ইতিহাস উন্মুক্ত হয়েছে, বিভ্রান্ত করা যাবে না। তবে আগের যে প্রশ্নটি যে প্রশ্নকর্তা করেছে তাকে আমি শ্রদ্ধা জানাই, এই কারণে যে সরকার সমর্থক বলেছেন তিনি, কিন্তু আমি এক্ষেত্রে বলতে চাই সত্য কথা যখন বলে, যৌক্তিক কথা যখন বলে, এই দেশের মাটির কথা যখন বলে, মানুষের কথা বলে, তখন কিন্তু সেটা আওয়ামী লীগের কথা আমরা বলতে চাই না, এটাই কিন্তু মুক্তিযুদ্ধের কথা, আওয়ামী লীগের কথা অথবা আমাদের মূল ধারার কথা। কিন্তু মূল ধারাকে যারা অস্বীকার করে তারা তখন কিন্তু এগুলোকে বলে মিথ্যাচার। তবে আরেকটি কথা যেটি হলো যে আজকে যে জাতীয় ঐক্যের কথা বলছে, জাতীয় ঐক্য কাদের, আজকে দেখেন IRI যে একটা আন্তর্জাতিক সংস্থা, আমেরিকার যে ক্ষমতাসীন রাজনৈতিক দল সেই রিপাবলিকান পার্টির একটা গবেষণা প্রতিষ্ঠান, তারা বলেছে যে আমাদের দলের প্রধান নন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জনপ্রিয়তা 66% বা 66%, আমার দলের জনপ্রিয়তা সেক্ষেত্রে 60%-এর বেশি। সুতরাং এইরকম একটা জনগোষ্ঠী, জনপ্রিয় রাজনৈতিক দল, জনপ্রিয় নেতৃত্ব, তাকে বাদ দিয়ে জাতীয় ঐক্য তো হতে পারে না। জাতীয় এটা কোনো জাতীয় ঐক্য না, জাতীয় ঐক্য হয়েছিল বঙ্গবন্ধুর অঙ্গুল হেলনে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তার মাধ্যমে জাতীয় ঐক্য হয়েছিল। সে ঐক্য বিনষ্ট করেছে জামাত শিবির ঘাতক আলবদর রাজাকার, তাদেরকে সন্নিবেশিত করে। যে ঐক্য বিনষ্ট করার জন্য অপরাধী হলো BNP, অপরাধী হলো জিয়াউর রহমান, অপরাধী হলো বেগম খালেদা জিয়া, এবং সামরিক শাসকরা বিচার মানুষ নির্বাচন অবশ্যই করবে। আর সিনহা সাহেবের একটা প্রসঙ্গ আমি এক লাইনে শেষ করতে চাই, তারা বিভিন্নভাবে ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছিল সিনহা সাহেবকে দিয়েও, বাংলাদেশে যেমনিভাবে ওই যে KM হাসানের বয়স বাড়িয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছিল, আবার সিনহা সাহেব তাকে দিয়ে বাংলাদেশে আবার একটা জুডিশিয়াল কু করার চেষ্টা হয়েছিল। আজকে সিনহা সাহেব তার সাথে যে বেঞ্চে যারা সদস্য ছিল তারা যখন রাষ্ট্রপতির কাছে গিয়েছিল চারজন, রাষ্ট্রপতি তাদেরকে যখন মানে 11টি পয়েন্ট ধরিয়ে দিল যে এই অপরাধে তার সে অপরাধে দুষ্ট, তখন কিন্তু তারা কোনো প্রশ্ন করতে পারে। তারা যখন ফিরে এসে আবার সিনহা সাহেবের সাথে বৈঠক করলো, তখন সিনহা সাহেব তারা সদুত্তর দিতে পারে না, তারপরে তারা স্টেটমেন্ট দিয়ে বললো এইরকম দুর্নীতি তার সাথে তারা বসবে না। হচ্ছে আফজাল ভাই, তার প্রমাণ কিন্তু আজকে দেখেন আপনার টেলিভিশন অন্যান্য টেলিভিশনে কিন্তু আজকে আমেরিকা থেকে যে রিপোর্টগুলো আসছে সেখানে তিনি যে আলিশান বাড়ি কিনছেন, একজন কয়েকদিন চাকরি করলেন, তিনি এত টাকা কোথায় পেলেন, তার ভাই বিদেশে গেছে সে কয় টাকা ওইখানে ইনকাম করেছেন, এই প্রশ্নগুলো কিন্তু আছে। সুতরাং একজন ব্যর্থ মানুষ, সংবিধান লঙ্ঘন করা অপরাধে শপথ ভঙ্গ করা মানুষ, তিনি একজন ব্যর্থতার দায় নিয়ে বিদেশে BNP-র টাকায়, BNP-র নেতাদের পয়সায় তিনি যে বই লিখেছেন সেই বইয়ে কি বলেছেন সেটা আমাদের কর্তব্যের বিষয়। 11টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, হ্যাঁ অবশ্যই সেটার জন্য তো তার বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, কিন্তু তাকে চলে যেতে দেওয়া হলো কেন? না, আমি মনে করি যে ওইটি তখন কিন্তু খুবই একটা প্রাথমিক পর্যায়ে ছিল, উনি একটা সিনিয়র সিটিজেন হিসেবে উনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন, আমরা এই এবং মানবিক কারণে পরে তাকে ফিরিয়ে এনে বিচার, মানবিক কারণেই তাকে বাইরে পাঠানো হয়েছে, এবং এর অর্থ এই না আজকে ওনার সেই ক্ষমতা লিপ্সে ওনার স্বপ্ন ভঙ্গ হয়েছে। স্বপ্ন ভঙ্গ বাংলাদেশে অনেকেরই হবে, আজকে যারা ঐক্যের কথা বলে সাম্প্রদায়িক জোট করেছে, আমি মনে করি সিনহা সাহেবের মতো তাদেরও আগামী দিনে স্বপ্ন ভঙ্গ বই লিখতে হবে। আমরা একটা ফোন নিয়ে পিসবের কাছে আসছি, কে বলছেন কোত্থেকে? ব্রাহ্মণবাড়িয়া। জি বলুন, নামটা প্লিজ। জি জি জি, নামটা আপনার। ওই যে আমি প্রশ্নটা বলছিলাম ওনাকে যে সিনহা সাহেবের আমেরিকাতে বারে নিয়ে তুলপার হচ্ছে, কিন্তু ওই যে মুসি জসিম কালি এক করে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি উদ্বোধন করলো, পুলিশ সহ জড়িত, এটার তো তেমন কোনো অগ্রগতি আর দেখতে পাই নাই। কার কথা বললেন? কার কথা বললেন? কার দুর্নীতি তদন্ত? মুসি জসিম যে মা কিছুদিন আগে, আমি এইরকম কোনো ব্যক্তির নাম জানি না, আমি এরকম কোন ব্যক্তির নাম জানি না। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি চাই, হ্যাঁ আমি অনেক সময়টা দিয়েছি, হ্যাঁ না না একদম শেষ, আপনাকে দিয়ে শেষ করব, তাহলে আমাকে দিন না, না না আপনি আপনি আপনার সময় আছে, আপনার সময় আছে বলেন, না আপনার সময় আছে বলেন প্লিজ ভাই, আমার সময় আপনি যদি বলেন তাহলে বলতে পারবো, আপনার সময়টাই আছে হাতে, যাই হোক বলেন। আমি বলছি যে আজকে দেখেন যে কথাগুলি উনি বলছেন, আমি শেষের থেকে শুরু করি, উনি সিনহা সাহেবের কথা বললেন, আমেরিকায় বাড়ি 11টি পয়েন্ট অমুক, আমেরিকায় বাড়ি কিন্তু যে কেউ কিনতে পারে না। এখন আমরা তো এটাও শুনেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই কানাডায় যে বেগমপাড়া
তৈরি করেছেন, মালয়েশিয়ায় যে সেকেন্ড হোম বানিয়েছেন, আপনার এই কথা বাংলাদেশে সবাই জানে, আমরা জানি। আজকে বেগম খালেদা জিয়ার কথা বলা হচ্ছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের নেত্রী, উনি এই পর্যন্ত যতগুলি নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকটি নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন, কিন্তু ওনাদের নেত্রীর কিন্তু সেই রেকর্ড নাই। উনি বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র প্রিয় মানুষকে নেতৃত্ব দেন, উনি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, আর পক্ষান্তরে অন্য যারা আছেন তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা এবং রাজনীতিকে নিয়ন্ত্রণ করার রাজনীতিকে প্রতিনিধিত্ব করে। এই বেগম খালেদা জিয়াকে সেই কারণেই তাকে আজকে আজকে প্রতিহিংসার মামলায় এবং রায়ে তাকে জেলে আটক রেখে তাকে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য একটা অপচেষ্টা করা হচ্ছে। আমরা নিন্দা জানাই, কিন্তু একুশে আগস্টের ঘটনায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যেভাবে জড়িত করা হয়েছে এটা অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসামূলক। আমরা সেই সময় যারা তদন্তকারী অফিসার ছিল তারা শেখ হাসিনার কাছে কিন্তু গিয়েছিলেন, উনি যখন সাবজেলে বন্দী ছিল উনি একবারের জন্য এই সেই মামলার সাথে তারেক রহমান জড়িত এই কথা বলেন নাই। পরবর্তীতে আওয়ামী লীগের এক নেতাকে তদন্তকারী অফিসার নিয়োগ করে নতুন করে চার্জশিট দেওয়া হচ্ছে। আপনি জানেন ধারা পরিবর্তন করে মুফতি হান্নান যে সিকিউরিটি দেওয়া হলো ভাই, এভাবে তো কথা বলা যাবে না। মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে তারেক রহমানের নাম বলানো হয়েছিল, কিন্তু সেই মুফতি হান্নান রিমান্ড থেকে বেরিয়েছে, উনি কোর্টে বলেছে যে এটা অসত্য, এই কথা আমাকে রিমান্ডে নির্যাতনের মাধ্যমে রাজনীতি থেকে তারেক রহমানকে সরানোর যে অভিপ্রায় বা ইচ্ছা এটা বর্তমান সরকার এটা করতে পারে না। তারেক রহমান তার নিজের সব মহিমায় আজকে উদ্ভাসিত, আজকে কেন জিয়া পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগের এত 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 নির্যাতন, তাদের গাত্রদাহ হচ্ছে, তাদের গাত্রদাহ হচ্ছে এই কারণে যে জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জিয়া পরিবার বাংলাদেশের কমিটি এবং সেই কমিটির বলেই আজকে আজকে আপনি বলছেন এই কথা। আপনি জনগণের কাছে যান, আপনি নিরপেক্ষ নির্বাচনের আজকে আইআরআই কথা বললো, আইআরআই এরকম কোন জরিপ করে নাই, আমি আইআরআই এর ওয়েবসাইটে গিয়েছি ঘুরে দেখে এসেছি, আইআরআই এর কোন আইআরআই এর জরিপে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে এই পার্সেন্টেজ তারা দেয়নি। আর উনি জালিয়াতের কথা বললেন, তার যে রুহুল কবির রিজভী আহমেদের এই তার মানে কাগজটা দেখে আজকে বলছি জালিয়াতির আশ্রয় তো আপনারা নিয়েছেন, এই যে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারা আমাদের সম্পদের কথা বলেছেন, আমি অনেক সম্পদ আমাদের একটি বিবরণ একটি একটি প্রমাণ দিতে পারে নাই ভাই, আমাকে তো কথা বলতে হবে জাতীয় না আজকে একদম সেই ওয়েবসাইটে কথা বলছি, আমি পর্যন্ত আমি বোকায়ের বোকায়ের প্রমাণটা দিতে পারে নাই, কিন্তু আমরা বলছি আজকে এই সব কথা বাদ দিয়ে আপনারা যদি এতই জনপ্রিয়তা অর্জন করে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা নির্বাচনে প্রমাণ হবে। আমরা আজকে বাংলাদেশের ঐক্য হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, জনগণের জান মাল জীবন জীবিকাকে রক্ষা করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছিলেন না, আপনারা ছিলেন ওই প্রেস কনফারেন্সে, দুই দিন না যেতে যেতে উনি বললেন এটা দুর্নীতিবাজদের ঐক্য, বলেছেন না কেন বলেছেন, এই জন্য উনি নার্ভাস নার্ভাস ওনারা, এই নার্ভাসনেস এর কারণে তারা এই কথাগুলো একদম শেষ প্রশ্ন শেষ উত্তর, ডক্টর কামাল হোসেন কি মাশরাফির মতো ক্যাপ্টেন হতে পারবেন? শুনেন, এখানে ডক্টর কামাল হোসেন বি চৌধুরী বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা কোনো বিষয় না, এখন আমাদের সম্পর্ক ওনাদের নেতৃত্বেই তো, ওনাদের নেতৃত্বে হচ্ছে জোট হচ্ছে, আমরা আগেই বলেছি ওনারা একটা জোট করেছেন, আমাদের আলাদা একটা জোট আছে, আমরা আবার জোটের বাইরে থেকেও বিএনপি আলাদা কর্মসূচি পালন করছি, এখন এই আলাদা আলাদা জোটে যারা যারা নেতা আছে যার যার জোটে নেতৃত্ব দিবে, এখন এই জোটগুলো একত্রিত যখন আন্দোলন বা কর্মসূচি দিবে তখন একটা লিয়াজো কমিটি ফর্ম হবে, লিয়াজো কমিটি কর্মসূচিগুলি প্রণয়ন করবে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় জোটে সেই কারণেই বলছি এখানে টিম লিডার শুধুমাত্র একজন নয়, এখানে টিম লিডার সবাই এবং যৌথ নেতৃত্বে এই কর্মসূচি প্রণয়ন করা হবে। আমি বোকায়ের এই প্রশ্নটির উত্তর দিতে চাই, আমাদের প্লেয়াররা কিন্তু ক্রিকেটের ব্যাট রেখে পালিয়ে যায় না, কিন্তু ডক্টর কামাল হোসেনের পকেটের টিকিট আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আফজাল ভাই, অনেক ধন্যবাদ প্লিজ।
আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যারা শুরু থেকে ছিলেন, বোকাই ছিলেন, নিশাত ছিলেন, নিশাত তো শুরু থেকে অনেক কিছু জানিয়েছেন, প্রয়োজন পড়েনি আপনার কাছ থেকে আরও সহায়তা নেওয়া নিশ্চয়ই সামনে পড়বে। অনেক ধন্যবাদ আপনাকে যারা ছিলেন শুরু থেকে, প্রত্যেককে ধন্যবাদ। দেখা হবে আবারও একই সময়ে একই অনুষ্ঠানে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।